আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে 32,000 টাকা বাজেটের মধ্যে একটি বেস্ট কনফিগারেশন নিয়ে আলোচনা করব। আই থিঙ্ক আমার সাথে অনেকে এগ্রি হবে যে 32,000 টাকা বাজেটে ইট ইজ দ্য বেস্ট কনফিগারেশন। আর আপনার কাছে যদি মনে হয় যে 32,000 টাকা বাজেটে এর চেয়ে ভালো কোনো কনফিগারেশন করা যেত, অবশ্যই আপনি আমাকে কমেন্টে লিখবেন বা আমার হোয়াটসঅ্যাপে আপনি SMS করে দিবেন, তাহলে আমি সেই কনফিগার নিয়ে পরবর্তীতে আরও একটি ভিডিও করার চেষ্টা করব। ভিউয়ার্স, আজকে যেই প্রসেসরটি রেখেছি এখানে সেটি ইন্টেল কোরাই 5th generation প্রসেসর, এবং এই প্রসেসরটির যে ভ্যালু অর্থাৎ প্রাইস অনুসারে কিন্তু ভ্যালু অনেক অনেক বেশি। মাত্র প্রায় 15,000 টাকার কাছাকাছিতে আসলে এই প্রসেসরটি পাওয়া যাচ্ছে, উইথ 3 years রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 6 core-এর একটি প্রসেসর। এবং এই প্রসেসরটি আমার কাছে জাস্ট এই প্রাইস অনুসারে মনে হয়েছে যে প্রাইস কম, কিন্তু এখান থেকে আসলে আউটপুটটি বেশি পাওয়া যায়। যারা ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইনের জন্য লো প্রাইসের মধ্যে ডেস্কটপ কম্পিউটার তৈরি করতে চাচ্ছেন, তাদের জন্য আমি এই প্রসেসরটি সাজেস্ট করতেই পারি। আপনারা যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো টাইপের সফটওয়্যার ব্যবহার করবেন, তারা এই প্রসেসরটি দিয়ে বিল্ড করতে পারেন। আর এই প্রসেসরটি থাকছে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। মাদারবোর্ডটি রেখেছি MSI-এর H510MK। এখানে আপনারা B460 যে কোনো মাদারবোর্ড রাখতে পারতেন, হয়তোবা সেখানে আপনাদের একটি আপনারা বলতে পারেন যে B460 মাদারবোর্ড রাখা যেত, কিন্তু সেক্ষেত্রে প্রাইসটি একটু বাড়ত। আর এখানে MSI 510 এই মাদারবোর্ডটিতে আপনারা 10, 11 দুইটি জেনারেশনই সাপোর্ট করাতে পারবেন, M.2 NVMe সাপোর্ট করাতে পারবেন, ডুয়েল ডিসপ্লে ব্যবহার করতে পারবেন আপনারা এই কনফিগারটি দিয়ে। এবং এই মাদারবোর্ডে কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, টোটালি 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। 3 বছর বলতে পারেন, 2 বছর পরে ইউজ করতে করতে যদি সমস্যা হয়ে যায়, 2 বছর পরেও কিন্তু আপনি সম্পূর্ণ নতুন আরেকটি মাদারবোর্ড পাবেন। আচ্ছা, আমি যে দুইটি প্রোডাক্ট সম্পর্কে বলেছি 100% অরিজিনাল এবং প্রসেসর তো ডুপ্লিকেট হয় না। মেন কথা ছিল আমার হাতে যে দুইটি জিনিস আছে, একটি হলো র্যাম আর একটি হলো M.2। র্যামের কথা যখন আসে তখন দেখা যায় বাজারে অসংখ্য অসংখ্য কপি বলেন, চাইনিজ বলেন, এই র্যামগুলো আছে। আপনি যদি মনে করেন যে আপনি সেই র্যামগুলো ব্যবহার করবেন, করতে পারবেন। আরেকটি বিষয় যে কপি র্যাম বা যেগুলো ডুপ্লিকেট র্যাম সেগুলো কিন্তু সাথে সাথে পারফরমেন্স ড্রপ করে না, এগুলো একটি নির্দিষ্ট সময়ের পর থেকে পারফরমেন্স ড্রপ করতে থাকে। আর এখানে আমি ভালকান জেড মেমোরিটি রেখেছি 8 GB, এটা টিম কিন্তু তাইওয়ানের প্রোডাক্ট, লাইফ টাইম প্রোডাক্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আপনারা যদি মনে করেন এখানে র্যামের কোয়ালিটি কিছুটা কমাবেন বা চাইনিজ র্যামগুলো নেবেন, সেগুলো 2,800 থেকে 900 টাকার মধ্যে পাবেন। তবে আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব একটু ভালো র্যাম কেনার। এবং মেমোরি এখানে টিম ব্র্যান্ডের রাখা হয়েছে, 2,300 টাকা প্রাইস, এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে টিম MS30 মডেলের 128 GB M.2। এটিও আমার কাছে খুবই ভালো লেগেছে। মেমোরি দুইটি, একটি হলো এখানে M.2, এটিও তাইওয়ানের, এবং যে র্যামটি আছে সেটিও কিন্তু তাইওয়ানের। অর্থাৎ এই দুইটি আপনাকে অনেক ভালো সাপোর্ট দেবে এই PCটির ক্ষেত্রে, পারফরমেন্সের ক্ষেত্রে আমার মনে হয়। আর মাদারবোর্ডটি তো আপনারা দেখতেই পাচ্ছেন আসোস ব্র্যান্ডের। প্রসেসরটি নিয়ে কথা বলছি, ক্যাশিংটি অনেকের অনেক পছন্দ। ক্যাশিংটি হলো G13 মডেলের এভারেস্টের, আর আশেপাশে অনেক শব্দ হচ্ছে, সেজন্য আই এম ভেরি সরি। জাস্ট আমি আপনাদেরকে কনফিগারেশনটি সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য ভিডিওটি করেছি। মাত্র 32,000 টাকা এই অফারটি চলবে সেলটেক। সেলটেক অবস্থিত নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, ICT ভবন, 7th floor, 740। আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.seltech.com.bd। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমত।